রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। কৃষ্ণ সাগরে হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। গত বুধবার রাতে ইভানোভ বেতস নামের ওই যুদ্ধজাহাজে দূর নিয়ন্ত্রিত নৌযানের সি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন বাহিনী, যদিও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় কয়েকটি সি ড্রোন রাশিয়ার ওই যুদ্ধজাহাজের কাছে যায়। এক পর্যায়ে একটি ড্রোন জাহাজটিতে ধাক্কা দিলে সেটি বিস্ফোরিত হয়, পরে জাহাজটি ডুবে। ইভানোভেতস রাশিয়ার একটি ছোট আকৃতির যুদ্ধ জাহাজ। ক্ষেপণাস্ত্র ছোড়ার কাজে ব্যবহৃত এই জাহাজে সাধারণত 40 জন ক্রু সদস্য থাকে। হামলার পর তাদের কি অবস্থা হয়েছে তা জানা যায়নি। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধ জাহাজটির দাম $6-7 কোটি। যুদ্ধজাহাজ ধ্বংস সংক্রান্ত ইউক্রেনের দাবির পর এ নিয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে এই দাবির পর পশ্চিমা কয়েক কর্মকর্তা জানিয়েছে তারা মনে করে জাহাজটি ধ্বংস হয়েছে। ইন্টারনেটে সামরিক বিষয়ে তথ্য প্রকাশ করেন রুশপন্থী এমন কয়েক ব্লগারও হামলায় জাহাজটির ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছেন।